শিক্ষার্থীর সাথে আপনাদের দাবিগুলি কি কি? আমাদের কি কি দাবি এটা বলুন। দাবিগুলি কি কি? আমাদের লাইসেন্সিং পরীক্ষা বসাতে হবে, আমাদের লাইসেন্সিং পরীক্ষা শিখিয়ে দিতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় দাবি। আপনাদের দাবিগুলি কি কি একটু বলবেন? আমরা হচ্ছে ইন্টার পাস করে আমরা নার্সিং আসছি, আর যারা কারিগরি তারা হচ্ছে এসএসসি পাস করে আসে, তাদের বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা, আর হচ্ছে যখনই পরীক্ষা হয় তখনই তারা এসে ঝামেলা করে আমাদের সমকক্ষ, তারা হতে চায় লাইসেন্সিং পরীক্ষা চায়, কিন্তু আমরা কখনোই সেটা হতে দিব না, কারণ আমরা তো ওদের সাথে আমাদের সাথে কোনো মিল নাই পড়াশোনায়, আর আমাদের সব ইংলিশ মিডিয়াম আর ওরা বাংলায় পড়াশোনা করে, এজন্য হচ্ছে মানে আমাদের সাথে শুধু ওরা বারে বারে পরীক্ষার সময় আসতে চায়, আমরা এই জন্যই আমাদের আশা যে আমাদের সাথে তারা কখনোই পরীক্ষা দিতে পারবে না। মানে চাচ্ছেন যে কারিগরি কেউ নার্সিং হতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে তারা কখনোই আমাদের মতো হতে পারে না, তাদের আলাদা করে পদ দেওয়া হোক, তাদের আলাদা করে কিছু দেওয়া হোক, মানে তাদের যদি নিয়োগ হয় যেন আলাদা করে নিয়োগ হয়। আলাদা বলতে আমাদের নার্সিং আমাদের কম্পিটিশন করে তারা কখনোই আসতে পারবে না, তারা কখনোই আমাদের সমকক্ষ না, কারণ তাদের পড়াশোনা আমাদের পড়াশোনা আলাদা। আমাদের আন্দোলনে আন্দোলনে
ভাই।